আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে আরও 706 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,425 জন। দেশে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, আক্রান্ত কিংবা উপসর্গ নিয়েও হচ্ছে অনেক মৃত্যু। রাজধানীর প্রবেশ পথ ঢিলে ঢালা বেড়েছে, যানবাহন ও মানুষের চলাচল ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন অনেকে। এবং পাবনায় ত্রাণ বিতরণে স্বজন প্রীতি ও অনিয়মের অভিযোগ, দরিদ্র মানুষের বদলে সরকারি সহায়তা চলে যাচ্ছে সুবিধাবাদীদের হাতে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে আরও 706 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,424 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 5,868টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় 130 জন করোনা রোগী সুস্থ হয়েছে। তবে নতুন করে এ ভাইরাসের কারো মৃত্যু হয়েছে কিনা তা পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান। সারা দেশে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে হচ্ছে অনেক মৃত্যু। আজ নারায়ণগঞ্জে করোনায় একজন মারা গেছেন, উপসর্গ নিয়ে বরিশাল ও পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 6 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে এক মহিলা ভাইস চেয়ারম্যানও করোনায় সংক্রমিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। লকডাউন যত শিথিল হচ্ছে তত বাড়ছে করোনার সংক্রমণ। আগে ছিল জেলা, এখন আক্রান্ত হচ্ছে নতুন নতুন উপজেলাও। করোনা উপসর্গ অবস্থায় একজন মারা গেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন, ওই হাসপাতাল লকডাউন করা হয়েছে। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক ব্যক্তি মারা গেছেন, তার করোনা উপসর্গ ছিল। ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। রংপুরে এসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন, এছাড়াও আরও 6 স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। জেলায় মোট 94 জন করোনায় আক্রান্ত হলেন। ফেনীর দাগনভূঞা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন, তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও 2 নারী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে 317 জনের নমুনা পড়ে থাকার খবর এটিএন বাংলায় প্রচারের একদিন পরই পরীক্ষা হয়েছে 111টি নমুনা। এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হয়েছে, এতে পড়ে থাকা নমুনা নষ্ট হয়েছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনায় নারায়ণগঞ্জে আরও একজন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 33 জন। করোনার হটস্পট বলা হলেও সেখানে মানা হচ্ছে না লকডাউন। টাঙ্গাইলে বেড়েছে করোনা সংক্রমণ, একদিনে শনাক্ত হয়েছে 12 জনের, তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী ও একজন পরিচ্ছন্ন কর্মী। নওগাঁয় 124টি নমুনা পরীক্ষা করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন 53 জন। লক্ষ্মীপুরে আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন, জেলায় মোট রোগী 51 জন। ঝালকাঠিতে আরও একজনের করোনা শনাক্ত হয়, আক্রান্তের সংখ্যা 14 জন। সিলেটে আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে, বিপরীতে আসার খবরও আছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা 5 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। রাজধানীতে প্রবেশে নিষেধাজ্ঞা কিছুটা ঢিলে ঢালা হওয়ার কারণে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে নগরীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ঝুঁকি নিয়ে বাইরের বিভিন্ন জেলা থেকেও ঢাকায় আসছেন অনেকে। পাশাপাশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবিকা নির্বাহে রাস্তায় নেমেছেন পরিবহন শ্রমিকদের কেউ কেউ। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। রফিক ও শরীফ গণপরিবহন বন্ধ থাকায় কয়েক ধাপে অটোরিকশা আর প্রাইভেট কারে রাজবাড়ী থেকে ঢাকা এসেছেন।
বলছিলেন কারখানা খোলা থাকায় বাধ্য হয়ে রাজধানীতে ফিরলেন তারা। ফেরি পার হয়ে প্রাইভেট কার্ডে 400 টাকা করে গাপ তুলে ফ্রিজ ভাড়া নামাইছে, কারণ চাকরি এখন তো ঠিকানা যাচ্ছে না, যেখানে ভাড়া হচ্ছে 30-35 টাকা সেখানে ভাড়া নিচ্ছে 100। তাদের মতো এমন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রিক্সা বা হোন্ডায় অতিরিক্ত যাত্রী হয়ে রাজধানীতে ফিরছেন। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে ভয় নেই তাদের। অফিস থেকে চাপ দিয়েছে, অফিসে না আসলে বলে চাকরি থাকবে না, সেজন্য আবার আমরা অফিসে আসছি। অফিস খুলতে 4 দিন আগে, এখন অফিসে যাওয়াই লাগবে। সাধারণ ছুটি বা লকডাউনের 41তম দিনে ঢাকায় প্রবেশপথগুলোতে চেকপোস্টগুলো ছিল খানিকটা ঢিলে ঠালা। তল্লাশি ছাড়াই নগরীতে ঢুকছে যানবাহন, গাড়ি নিয়ে বেরো হচ্ছেন অনেকেই। যানবাহন প্লাস সাধারণ মানুষের উপস্থিতি আগের তুলনায় তুলনামূলকভাবে মোটামুটি বৃদ্ধি পেয়েছে। পেটের টানে বাড়েছি, আমার কাজ নাই। 1 মাস 3 দিন পরে গাড়ি নিয়ে বের হয়েছি, আমরা তো আর চলতে পারতেছি না। শারীরিক বা সামাজিক দূরত্ব না মেনেই ঘর থেকে বের হওয়ার প্রবণতা বাড়ছে রাজধানীতে। কাজ বন্ধ থাকায় জীবিকার তাগিদে অনেকেই রাস্তায় নামছেন, কাজ না পেলে ঘোরাঘুরি করছেন তারা। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও রাজধানীতে সাধারণ মানুষের জনসমাগম বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস সংক্রমণে যদি তাদের নিয়ন্ত্রণ করা না যায় তবে এই ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই যাবে, এই জন্য সচেতন হতে হবে সব শ্রেণী পেশার মানুষকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে জোহরের ওয়াক্ত থেকে 1 মাস পর মসজিদে নামাজ আদায় শুরু করেছেন মুসল্লিরা। রাজধানী মসজিদগুলোর প্রবেশমুখে মুসল্লিদের জন্য জীবাণুনাশকের ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া সরকারি নির্দেশনা মেনে ব্যক্তিগত জায়নামাজ নিয়ে মাস্ক পরে মসজিদে আসেন মুসল্লিরা। নামাজের সময় ইমামের পেছনে মুসল্লিরা শারীরিক দূরত্ব মেনেই কাতারে দাঁড়ান। করোনা দুর্যোগে মোকাবেলায় দেয়া ত্রাণ বিতরণে স্বজন প্রীতি অনিয়মের অভিযোগ উঠেছে পাবনায়। এতে সরকারি সাহায্য দরিদ্র মানুষের বদলে চলে যাচ্ছে সুবিধাবাদীদের হাতে। এতে জেলায় কয়েক হাজার মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পাবনায় প্রতিনিধি মোবারক বিশ্বাসের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। করোনা ভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে গত 24 মার্চ লকডাউন ঘোষণার পর কর্মজীবী মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের ঘোষণা দেয় সরকার। এরপরই জেলায় সরকারিভাবে গত 28 এপ্রিল পর্যন্ত 1380 মেট্রিক টন চাল, নগদ 64,10,000 টাকা ও শিশুদের জন্য 18,00,000 টাকার দুধ বরাদ্দ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিরা কর্মজীবী মানুষের তালিকা তৈরি করে স্থানীয় প্রশাসনের কাছে পাঠায়। কিন্তু বেশিরভাগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলীয় স্বজনপ্রীতি অনিয়ম সহ পছন্দের ব্যক্তিদের একাধিকবার ত্রাণ দেওয়ার অভিযোগ উঠেছে। অনেক এলাকায় গত 1 মাসও কোনো ত্রাণ দেওয়া হয়নি। এই উপজেলায় গত শনিবার পর্যন্ত 74 মেট্রিক টন চাল, 3,72,000 টাকা এবং বেসরকারিভাবে অনেক ত্রাণ সামগ্রী দেওয়া হলেও তা সঠিকভাবে বিতরণ না করায় উপজেলার চেয়ারম্যান তানফির ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। 8,000 আর এই 70 মেট্রিক টন চাউল, এটা যদি সুষ্ঠু বিতরণ করা যায় আর জনগণকে যদি দেওয়া যায় তাহলে জনগণ পাইল না কেন? যাদেরকে আমরা ইউনিয়নের আওতার মধ্যে নিয়ে আসি ত্রাণের আওতায়, তাদেরকে যাতে একবারে সহযোগিতা আমরা দিতে পারি এবং প্রতি মাসে সে পরিমাণ তাদের পৌঁছে দিতে পারি, এতে অসন্তোষ কমবে। তবে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই। আমরা সকল বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে যে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে সেটিকেও আমরা সমন্বয়ের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে অনিয়মের সাথে জড়িতদের শাস্তি দিয়ে দুস্থদের মাঝে দ্রুত ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পটুয়াখালীর রাঙাবালিতে ভিজিডির চাল বিতরণে সদর ইউপি চেয়ারম্যান মামুন খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাল না পাওয়া কার্ডধারী প্রকৃত জেলেরা। সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিতে অর্ধশতাধিক জেলে অংশ নেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, জেলেদের অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে যে সকল জেলে চাল পাওয়ার উপযোগী তাদেরকে অবশ্যই চাল দেওয়া হবে।
গাইবান্ধায় কর্মহীন মানুষের খাদ্য সহায়তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখা। শহরের ডিবি রোডে এই মানববন্ধন করা হয়। এ সময় ত্রাণ, লুটপাট, দলীয়করণ বন্ধ, রেশন কার্ড স্থায়ী ও সকল প্রকার চুরি বন্ধের দাবি জানান বক্তারা। সরকারিভাবে সারা দেশে প্রতিটি ইউনিয়নে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁ সদর এলএসডি গুদাম চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। ধান চাল ক্রয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা মধ্যস্বত্ব ভোগী যাতে প্রভাব না ফেলে সেজন্য দেশের সকল খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এবার নওগাঁ জেলায় 49,260 মেট্রিক টন চাল, 6,051 মেট্রিক টন আতপ চাল, 23,232 মেট্রিক টন ধান কেনা হবে বলে জানায় খাদ্য বিভাগ। মৌসুম শুরুর আগে এবার ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন চাপাই নবাবগঞ্জের আম চাষিরা। করোনা লকডাউনে অর্থনীতি বিপর্যস্ত, ভালো ফলন হলেই তাই আম বিক্রি হবে না, দামও মিলবে না এমন আশঙ্কা করছেন তারা। চাপাই নবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আপেল মাহমুদ। আমের রাজধানী বলা হয় চাপাই নবাবগঞ্জকে। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি সহ 100-এরও বেশি জাতের আম ফলে এ জেলায়। ফল পাকার মৌসুমে সারা দেশের পাইকারি ও খুচরো আম ক্রেতারা ছোটেন চাপাইয়ের গ্রামে গ্রামে। পাকার আগেই বিক্রি হয়ে যায় এলাকার 80%-এরও বেশি আম, কিন্তু করোনা মহামারী পরিস্থিতি এবার মারাত্মক সংকটে ফেলেছে সেই আম চাষিদের। গত বছরের তুলনায় আমের ফলন এবার চাইতে অনেক কম, এবং করোনার এই করাল থামায় আমরা বরঞ্চ বেশি আতঙ্কিত হয়ে গেছি, এই কারণে যে আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের আম বাজারজাতকরণ শুরু হবে। মাল বেচা কিনা কীভাবে করবো আমরা, কারণ কোনো পার্টি মানুষ যাতায়াত করতে পারে না। দীর্ঘ লকডাউনে পরিবহন বন্ধ, চাপাই নবাবগঞ্জের আম স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় প্রতি বছর, এবার তা অনিশ্চিত। পাশাপাশি অর্থনৈতিক মন্দায় দেশেও আমের ক্রেতা ও দাম এবার কম হবে বলে মনে করছেন চাষিরা। মহামারীর কারণে যারা বাগান কিনে তারাও ভরসা পাচ্ছে না এবং বিক্রি হচ্ছে না আর কি। মানুষ তো ঘর থেকে বেরিয়ে দিয়ে পাচ্ছে না, আমরা এই আমগুলো নিয়ে কোথায় যা বিক্রি করব, কোথায় যা কে কিনবে, কে খাবে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরাই করতে পারছি না। বাজার যদি নাই চলে তবে আমরা কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং আমরা কি যে করব কিছু ভেবে উঠতে পারছি না। পরিস্থিতির কারণে আম বিপণনে এবার স্থানীয় চাষীদের সহায়তা দেয়া হবে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা। বছরে বসে এটাকে সিদ্ধান্ত নিব যে আমাদের আম কবে থেকে পাওয়া শুরু হবে, এবং ট্রাক ভর্তি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। চাপাই নবাবগঞ্জের বেশিরভাগ বাগানের আম এখন মাঝারি সাইজের, পাকতে সময় লাগবে আরও সপ্তাহ দুয়েক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরে শিশুদের পুষ্টি নিরাপত্তায় দুধ, কলা ও ডিম বিতরণ করেছে মহানগর যুব সংহতি। জাতীয় পার্টি কার্যালয়ে নগরীর 33টি ওয়ার্ডের শতাধিক শিশুর অভিভাবকদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরি শান্তি এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরে করোনার কারণে কর্মহীন চাতাল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান। সকালে দিনাজপুর স্টেডিয়ামে সিটি ব্যাংকের সহযোগিতায় 500 চাতাল শ্রমিক ও বাবুর্চি সমিতির সদস্যদের হাতে চাল, ডাল, আলু সহ শুকনা খাবার তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। এ সময় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাভারের আশুলিয়ায় অসহায় দুস্থদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। দুপুরে আশুলিয়ায় দোসাইদ এক এ স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে কয়েকশো মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। 5 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম এ কার্যক্রমে অংশ নেয়। করোনা দুর্যোগে পিরোজপুরে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। গত বছরের চেয়ে তরমুজের ফলন ভালো হলেও এবারে ফসল কিনতে আসছেন না ক্রেতারা, তাই বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। চাষিরা জানান, বর্তমানে এলাকায় অনেক জমিতে পাকা তরমুজ থাকলেও তার ক্রেতা নেই।
সময় মতো তরমুজ বিক্রি করতে না পারলে এনজিও ব্যাংক ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণও পরিশোধ করতে পারবেন না তারা। করোনা ভাইরাসের কারণে লোকজন আসতে পারে না, তা বদলা পাইতেছে না, তরমুজ বিটে কাজ করাবে, পানি দেবে, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এবছর তো আমাদের ফসলও ভালো হয়েছে কিন্তু মূল্য পাচ্ছি না, কোন গ্রাম থেকে কোন গ্রামে লোক যাওয়া নিষেধ করোনা ভাইরাসের জন্য। মানুষের কাছ থেকে টাকা পয়সা আই না এই তরমুজ চাষ করেছি, এখন তো তরমুজ বিক্রি করার সময় হয়ে গেছে কিন্তু বিক্রি করতে পারতেছি না। তরমুজ ক্ষেত্র হইয়া একটা দুশ্চিন্তা আছে, কি করবো আর কিভাবে কি আমি ঋণ শোধ করবো, কিভাবে কি মানুষের টাকা পয়সা আমি দিতে পারবো, এটা দিতে পারবো কিনা এটা আশা করা আমরা যাচ্ছে না। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 5 পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সাবেক ইউপি মেম্বার শাহজাহান মিয়া ও আক্তার মিয়ার সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 80 রাউন্ড রাবার বুলেট ছুড়ে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামালপুরের বক্সিগঞ্জে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান বক্সিগঞ্জের উত্তর পলাশতলা গ্রামের নাদের হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ভারত থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে 30 থেকে 35টি বুনো হাতি বাংলাদেশে ঢুকে প্রায় 10 একর জমির পাকা ধান খেয়ে ফেলে। এ সময় কৃষকরা মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলে একটি হাতি আব্দুল মান্নানকে পা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়া সহ পালিয়েছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের 4 সদস্যকে ক্লোজ করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল জেলার পানছড়িতে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিক্কা পাড়ার বাসিন্দা আবুদা চাকমার ছেলে এরাকো চাকমা হাতে নাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে আহত হয় এরাকো চাকমা। তাকে পুলিশ পাহারায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোরে সে পালিয়ে যায়। তাকে গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ। ফটো সাংবাদিক দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের উপর নির্যাতনের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে শহীদ আলাউদ্দিন চত্বরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।